এবছর দুর্গোৎসবের হাত ধরে তোমার এই জার্নিটা 25 বছর পূর্ণ হচ্ছে, তো কেমন লাগছে? যেদিন থেকে তুমি শুরু করেছিলে সেইখান থেকে শুরু করে আজকের সনাতন দিনটা কি মনে হচ্ছে? বুড়ো হয়ে গেলাম, প্রাক্তন হয়ে গেলাম। এই যে 25 বছর ধরে এটা কাজ করছি, হ্যাঁ, করতে গিয়ে শুধু মনে হলো কিছু করা হলো না। কেন এরকম মনে হলো? সবাই এত মানে প্রশংসায় তোমার পঞ্চমুখ, বিশ্বখ্যাতি পাচ্ছ। এর ভালো লাগা বোধ থাকে, তো ওই জন্য মনে হয় যে একটু অন্যরকমভাবে ভাবি। এবছর তো আমাদের নতুন সঙ্গে, আমি নতুন সঙ্গে সব, মানে আমি সবাইকে নিয়ে কাজ করি, আমার সঙ্গে গোল্ডি বাবুলা এরা রয়েছে, তো পুজো হবে কি না সন্দেহ ছিল। তো বাই দ্য ভাই, এই 2 বছর কোভিড সিচুয়েশন আমরা পুজো করতে পারি, সে অর্থে এই তিতুমির যে সিনেমাটা এই প্রোডাকশন হাউস এগিয়ে এলো, এসে একটা ইতিহাস তৈরি হচ্ছে। কিন্তু আসলে আস্তে আস্তে করে না এই আমাদের কনোজিয়ার যারা তাদের প্ল্যাটফর্মটা বদলাচ্ছে। এটা মানে দুর্গাপুজোর ইতিহাসে এই প্রথম যে একটা ফিল্ম সেটার সঙ্গে গল্পটা যুক্ত হয়ে গিয়ে দুর্গাপুজোর বন্দনা করা এবং একটা প্রোডাকশন হাউস এটাকে প্রোডিউস করছে পুজোটাকে, একটা ইতিহাস। সব রূপগুলো না বদলাচ্ছে, তা আমি খুব মানে উত্তেজিত। হঠাৎ করে মনে হচ্ছে যে আমি ভেবে রেখে দিচ্ছি আমি সনাতন দিনটা আমার মতন করে পুজো করবো, হঠাৎ তিতুমির হওয়াই আমি দেখলাম, আমি এর মধ্যে পড়াশোনা করে নিয়েছি, করে নিয়ে যোগসূত্রগুলো বার করলাম যে তিতুমির এমন একটা মানুষ মুসলিম ছিলেন, উনি হাজার হাজার মানুষকে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে অ্যামালগামেট করে ওই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, এবং ওই বাঁশের কেল্লাটার মধ্যে না অনেক গল্প লুকিয়ে রয়েছে আসলে। তা আমি ওই গল্প করবো না, আমি ওই একটা আমি ভেবেছি 25 ফুট একটা ঠাকুর তৈরি করবো দুর্গা এই কদিনের মধ্যে সর্বগ্রাসী, কারণ আমরা তো মাদার কালটে বিশ্বাস করি, সেখান থেকে ইংরেজরা এসছে অত্যাচার অমুক তমুক আমাদের দেশমাতৃকা মানে দেশকে মানে যা পেরেছে করেছে, লুটেছে যা কিছু করেছে। এই গল্পে না গিয়ে এই যে স্বাধীনতার 75 বছর এটাকেও হয়তো সেলিব্রেট করবো। মিলিয়ে একটা ধর্মের অ্যাসপেক্ট রয়েছে, স্বাধীনতার একটা অ্যাসপেক্ট রয়েছে, এবং সবটাই একটা থিমে ফেলা দুর্গাপুজোর মণ্ডপে, তোমার কি মনে হয় সেটা কত বড় চ্যালেঞ্জ? আমিও তো সেকুলার করে তুলতে পারবো না দুর্গাপুজোকে, কিন্তু এবছর এই মণ্ডপটাকে সেকুলার করে তুলবো, কারণ এই সংস্কৃত মন্ত্রপাঠ করে পুজো হবে, যা রিচুয়াল আছে সব কিছু হবে, এটা আমি বন্ধ করতে পারবো না, পারবোও না চাইবোও না, ওর মতন করে এগো। কিন্তু দুর্গাপুজো উৎসবটা যেভাবে আজকে পৃথিবীর আঙিনায় পৌঁছে গেছে, সেখান থেকে আমার মনে হয় যে ইন্টারন্যাশনালি কথা বলা ভালো, কারণ একদিকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, আমাদের বুকের পাতা অনেক ফুলে গেছে, তো কেন করবো না এখন? আজকে তিতুমির যদি এখানে মাকে পুষ্পাঞ্জলি দেয় কেন হবে না? আজকে আমার যে ঠাকুরের মানে প্যান্ডেল যে বাঁধছে ইসমাইলদা, সে তো প্যান্ডেলটা তৈরি করছে। আর আমরা যদি ইতিহাস ঘাঁটি আজকে 16 শতাব্দীতে বা 17 শতাব্দীতে যে ছোটো দুর্গার মূর্তিগুলো পাওয়া গেছে আমাদের চাম্বা ভ্যালিতে, সব মুসলমান কারিগররা তৈরি করতো, আমাদেরকে নতুন করে এখন হিন্দু মুসলমান আলাদা করা হচ্ছে, কিন্তু আমরা ভাবছি না। আমরা এই সময় দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে ন্যাশনাল ইন্টিগ্রেশনের কথা বলবো, সর্বধর্ম সমন্বয়ের কথা বলবো, এই নতুন সঙ্গে দুর্গাপুজোর প্রাঙ্গণ থেকে। তাহলে তোমার হাত ধরেই কিন্তু ইতিহাসটা শুরু হবে আবারও পূজার মণ্ডপে। ইতিহাস তো হবেই, কারণ আমি বলছি তো যে প্রোডাকশন হাউসের সঙ্গে একটা দুর্গাপুজো, আমি বলছি প্ল্যাটফর্মটা এই যে কনোজিয়ার চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে, এটা নতুন সঙ্গে করে দেখাতে পারলো, আমরা করে দেখাতে পারলাম। তোমাদের প্রিয় তারকার এক্সক্লুসিভ ইন্টারভিউ থেকে শুরু করে তোমাদের প্রিয় সিরিয়াল, ছবি এবং ওয়েব সিরিজের শুটিং ভিডিও ও মজার মজার বিটিএস ভিডিও দেখার জন্য চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল টলি নিউজে, এবং বেল আইকনে ক্লিক করে অল করে দিতে একদম ভুলো না।